অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বুধ রাশি পরিবর্তন করছে 2রা সেপ্টেম্বর, সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করছে এবং 22শে সেপ্টেম্বর পর্যন্ত এই বুধ এই কন্যা রাশিতে অবস্থান করবে। তো এই রাশি পরিবর্তনে 8টি রাশির ভাগ্যে আসতে চলেছে বিশাল পরিবর্তন। তো বুধ কী করে? বুধ আমাদের যারা ব্যবসা করছে ব্যবসার কারক গ্রহ। বুধ এবং শুক্র যদি আপনার রাশিচক্রে ভালো থাকে কিনা, আপনি ব্যবসাতে নিশ্চিত রূপে গেন করবেনই করবেন। খুব গুরুত্বপূর্ণ এই প্ল্যানেট বুধ ব্যবসার ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে। যাদের এডুকেশন নিয়ে সমস্যা হচ্ছে, অর্থাৎ শিক্ষাতে ভালো মতো আশানুরূপ ফল হচ্ছে না, তাদের জানবেন যে আপনাদের বুধ গ্রহের খারাপ আছে এবং আপনারা বুধের বীজমন্ত্র পাঠ করুন। এবং যদি পারেন আপনারা ভগবান গণেশের যদি উপাসনা করতে পারেন, ভগবান গণেশজির উপাসনা করতে পারেন, তাহলে নিশ্চিতরূপে বুধ গ্রহের কিন্তু শুভ ফল পাবেন। তো শুরু করা যাক ভিডিওটি। এবার আপনাদেরকে জানিয়ে দিই, যারা বলবেন যে স্যার আমার হচ্ছে না, মিলছে না, তাদের অবশ্যই রাশিচক্রটি একবার হলো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে অ্যানালিসিস করিয়ে নিন। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, যাদের মারক গ্রহের দশা, অন্তর্দশা, প্রথম দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্রহের শুভ ফলগুলো কিন্তু তারা পাবেন না। যদি আমার কথা শুনে একটুকু গাছের পাতা না নড়ে, তাহলে অবশ্যই একবার হলেও আপনারা নিজের বাই বার্থ চার্টটা আপনারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে অ্যানালিসিস করান। তো প্রথম যে রাশি সৌভাগ্যবান রাশি এই বুধের রাশি পরিবর্তনে, সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির একাদশপতি এবং দ্বিতীয়পতি এই বুধ দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ ধনভাবে ধনপতির অবস্থান। আপনাদের আয়ভাব শুভ, ইনকাম কিন্তু আপনাদের আসবে। দ্বিতীয়পতি দ্বিতীয়ভাবে অবস্থান এবং একাদশপতি কানেক্টেড, অর্থাৎ লাভ সফলতা সাকসেসের জায়গায় আসবে। এডুকেশনের দিকে ভালো, আপনাদের ক্ষেত্রে ব্যবসার দিকে নতুন আপনারা চিন্তা করতে পারবেন, নতুন ব্যবসার ক্ষেত্রে আপনাদের প্রোগ্রেস হবে। সিংহ রাশির ক্ষেত্রে এই বুধের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু মাইলস্টোন বানাতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সেই রাশি হচ্ছে আপনাদের কন্যা রাশি। কন্যা রাশির ঠিক রাশিতেই এই বুধের অবস্থান, অর্থাৎ আপনাদের দশমপতি এই বুধ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ কর্মদিকটা কিন্তু আপনাদের ভালো। কর্মক্ষেত্রে আপনাদের কর্মপ্রাপ্তির যোগ এবং কর্মক্ষেত্রে আপনাদের সফলতা সাকসেস, মানসম্মান বৃদ্ধি এবং কর্মক্ষেত্রের পদোন্নতি, এগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভালো কন্যা রাশির। এরপরে যে রাশির কথা আমি বলবো, সেটা হচ্ছে আপনার ঠিক বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির একাদশপতি একাদশ স্থানে অবস্থান করছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ কিন্তু দিবে, অর্থাৎ লাভ সফলতা সাকসেসের জায়গা তৈরি হচ্ছে। যে কোনো ফিল্ডে যাতে কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে বৃশ্চিক রাশি, তারা কিন্তু নিশ্চিত রূপে আপনারা কিন্তু কাজ পাবেনই পাবেন। এরপরে যে রাশির কথা আমি বলবো, সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির সপ্তমপতি এবং আপনাদের এই দশমপতি বুধ আপনাদের দশমভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্মভাবে কর্মপতির অবস্থান এবং আপনার ঠিক সপ্তমপতির অবস্থান। আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনাদেরকেও কিন্তু দিবে। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে আপনাদের যাদের জটিলতা ছিল সেই জটিলতাগুলো অনেকটাই কাটবে। কর্মক্ষেত্রে আপনাদের আসতে চলেছে সফলতা এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ। আপনারা যদি পরিশ্রম করতে পারেন এই সময়টা, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু উপার্জন করবেনই করবেন। এরপরে যে রাশির কথা বলবো, সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির নবমপতি নবম স্থানে অবস্থান, ভাগ্যোদয় আপনাদের নিশ্চিত রূপে হবে। সক্ষেত্রিক নবমপতি ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে। মকর রাশির ক্ষেত্রে আপনাদের লাভ
সফলতা এবং সাকসেসের জায়গা কিন্তু তৈরি করছে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দেবে। যারা ব্যবসা নিয়ে চিন্তা করছিলেন বা ভাগ্যের কিছুটা হলো আটকে আছে, ভাগ্যের কিন্তু ভাগ্যের সাহায্যে কাজগুলো কিন্তু আপনাদের হবে। শিক্ষাক্ষেত্রে ভালো, ব্যবসা ক্ষেত্রে ভালো, চাকরি ক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে ভালো মকর রাশি। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশি সরাসরি সপ্তম স্থানে সপ্তম পতির অবস্থান এবং আপনাদের চতুর্থ পতি কানেক্টেড, অর্থাৎ এডুকেশন দিক ভালো, পত্নীর দিক থেকে আপনারা সুখ শান্তি পাবেন, পত্নীর দিক থেকে আপনারা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা বা সেখান থেকে শ্বশুরালয় থেকে কিছু হলো অর্থ পাওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু আছে। অর্থাৎ এই বুধের রাশি পরিবর্তনে ঠিক মীন রাশির ক্ষেত্রে অভাবনীয় একটা সফলতা কিন্তু আসতে চলেছে আপনাদের। কারণ দ্বিতীয় পতি দ্বিতীয় স্থানে অবস্থান এবং দশম পতি দশম স্থানে অবস্থান, একাদশ পতি একাদশ স্থানে অবস্থান, কানেকশানগুলো কিন্তু মীন রাশির ক্ষেত্রে কিন্তু জবরদস্ত। এবং পঞ্চম স্থানে শুক্র মীন রাশির ক্ষেত্রে কিন্তু খুবই জোরালো সম্ভাবনা আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে। কিন্তু ব্যবসা, চাকরি, কর্ম সব দিক থেকে কিন্তু আপনাদের উত্থান কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনারা কিন্তু লাভ, সফলতা এবং সাকসেস আপনারা পাবেনই পাবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। প্রিয় দর্শক বন্ধু, বৃষ রাশির পঞ্চম স্থানে পঞ্চম পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু আপনাদেরকে দেবে। অর্থাৎ আপনাদের সন্তান সুখের জায়গায় তৈরি করবে, এডুকেশনের দিক ভালো, ব্যবসার দিক ভালো, যারা যারা ইয়ে নিয়ে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দেবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের সুবর্ণ সুযোগ বৃষরাশি। বৃষরাশি যারা এডুকেশনের আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। কনসালটেন্সি ব্যবসার সঙ্গে যারা যুক্ত, যারা উকিল বা যারা অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষ লাভ কিন্তু দেবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ঠিক রাশির অধিপতি চতুর্থ স্থানে অবস্থান করছে এবং সক্ষেত্রিক, অর্থাৎ আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু বৃদ্ধি করবে মিথুন রাশির ক্ষেত্রে। অর্থাৎ আপনাদের গৃহসুখ, শিক্ষা, আপনার সহযোগিতা, বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, ব্যবসা এগুলোর দিক থেকে কিন্তু আপনাদের একটা সুবর্ণ সময় কিন্তু আসতে চলেছে মিথুন রাশির। এডুকেশনের দিকটা কিন্তু খুবই ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। এই বুধের রাশি পরিবর্তন মিথুন রাশিকে মাইলস্টোন করে দিতে চলেছে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দেবে। যারা কম্পিউটার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা টিচিং প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ কিন্তু নিয়ে আসতে চলেছে মিথুন রাশির। অর্থাৎ আমি যে আটটি রাশির কথা বললাম এই আটটি রাশির ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য সূচক। কিন্তু আপনাদেরকে বলি যাদের রাশিচক্রে বুধ নিচস্থ, বুধ রাহু যুক্ত, বুধ কেতু যুক্ত, বুধ অশুভ নক্ষত্রে বসে আছে, বুধ বকরি, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন না। বাই বার্থ চার্ট যদি বুধ আপনাদের অশুভ থাকে এবং এর সাথে সাথে জানায় এই বুধ এবং রবির কানেকশান কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ বুধাদিত্য রাজ্য কিন্তু তৈরি হচ্ছে 16 সেপ্টেম্বর থেকেও। অর্থাৎ বুধের এই রাশি পরিবর্তনে এই আটটি রাশি যেমন ভাগ্যের দিক থেকে বিশাল সাপোর্ট পাবে, কর্মের দিক থেকে, শিক্ষার দিক থেকে, ব্যবসার দিক থেকে, তবে বাই বার্থ চার্ট বুধ গ্রহটা কিন্তু আপনাদের ভালো থাকা দরকার। যদি বুধ আপনাদের ড্যামেজ থাকে তাহলে কিন্তু আপনাদের এই শুভ ফলগুলো প্রদান করতে পারবে না। এবং এর সাথে সাথে বলি যাদের বুধ খারাপ আছে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এবং সিদ্ধান্তহীনতায় তারা ভুগে। অর্থাৎ বুধের জন্য আপনারা অবশ্যই বুধের প্রতিকার আপনারা অবশ্যই করুন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের
এই যে যাদের আটকে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ হবে। ভিডিওটি এবার